আমরা যে পরিমাণ পানি নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকি তা খুবই বিস্ময়কর। আমাদের দেশে একজন মানুষ প্রতিদিন গড়ে প্রায় 50 লিটার পানি ব্যবহার করে থাকে। প্রতিদিনের প্রয়োজনের বাইরেও আমরা প্রচুর পরিমাণে পানি অপচয় করে থাকি। কিন্তু দেশের অনেক অঞ্চলে মানুষ যখন পানির জন্য কষ্ট করছে তখন এই অপচয় কোনোভাবেই কাম্য না। বিশ্বের অনেক দেশে কৃষক ড্রিপ ইরিগেশন বোতল পদ্ধতিতে সেচ দিয়ে থাকেন, এই পদ্ধতিতে পানি অপচয় হয় কম। প্রথমে চারা থেকে 2-3 ইঞ্চি দূরত্বে খুঁটিগুলো সাবধানে বসাতে হবে। প্লাস্টিকের বোতলগুলির তলায় বস্তা সেলাই করা সুই দিয়ে ছোট্ট একটা ছিদ্র করে তা 1-1.5 ফিট উচ্চতায় খুঁটির সাথে দড়ি দিয়ে বাঁধতে হবে। এরপর বোতলগুলি পানি দিয়ে ভরে মুখ আটকে দিতে হবে। প্রতিটা চারার জন্য একটি করে বোতল লাগবে। বোতলের মুখ যত বেশি ঢিলা হবে পানি তত বেশি পড়বে, আর মুখ যত আটকানো হবে পানি তত কম পড়বে। আর এইভাবে নিশ্চিত করতে হবে গাছের গোড়ায় যেন পর্যাপ্ত পরিমাণ পানি পৌঁছায়। পুরো জমিটাতে 50টি বেড তৈরি করে 5 ধরনের সবজি চারা লাগানো হবে। একজন কৃষক তার ছোট সবজি বাগানের জন্য প্রয়োজনীয় বোতল আশেপাশে থেকে সংগ্রহ করতে পারেন, কিন্তু আমাদের প্রয়োজন 400টি বোতল, যা এই এলাকা থেকে সংগ্রহ করা কঠিন। তাই আমরা বাজারে যাচ্ছি বোতলের সন্ধানে। আপনি যদি বোতল কেনেন তাহলে বোতলে যেন ছিদ্র না থাকে সেটি নিশ্চিত হয়ে নেবেন, তা না হলে বোতলে পানি বের হয়ে পুরো বাগান ভিজে যাবে এবং এর ফলে আপনার সময় ও পানির অপচয় হবে। শেষ পর্যন্ত আমরা পর্যাপ্ত বোতল সংগ্রহ করতে পেরেছি, কিন্তু এর জন্য অনেক সময় লেগে গেছে। সকাল গড়িয়ে এখন প্রায় বিকেল, দ্রুত শিকলায় ফিরে কাজ শুরু করতে হবে। বোতল ঝুলানোর জন্য খুঁটি লাগানোর কাজ চলছে, আর এদিকে আমরা বোতলগুলোকে ছিদ্র করছি। এ সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে এরকম বস্তা সেলাই করবার যে সূচ আছে তার এই সামনের ধারালো অংশটুকু দিয়ে ছোট্ট একটু ছিদ্র করতে হবে, কারণ যদি ছিদ্রটা বেশি বড় হয়ে যায় তাহলে পানি একসাথে অনেক বেশি বেরিয়ে যাবে। ফসল উৎপাদনে সেচ অপরিহার্য। বাংলাদেশে প্রায় 96% মিঠা পানি খরচ হয় শুধুমাত্র কৃষি কাজে সেচ হিসেবে। ফ্লাড ইরিগেশন বা মাঠ ডুবিয়ে সেচ দেবার সময় পানির অপচয় ঘটে থাকে, আবার সেই পানির সাথে রাসায়নিক সার এবং কীটনাশক মিশে দূষণ ঘটাচ্ছে। এই দূষণ পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ড্রিপ ইরিগেশনের বোতল পদ্ধতিতে সবজি ক্ষেত ও গাছের গোড়ায় একেবারে পুরো জমি ভিজিয়ে না দিয়ে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি দেওয়া যায়, যে কারণে এই পদ্ধতিটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। গ্রামের অনেকেই অলিউল ভাইকে তার জমিতে কাজে সাহায্য করছে, দেখে খুব ভাল লাগছে। কিন্তু সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে, আমাদের সন্ধ্যার মধ্যেই কাজটা শেষ করতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, বোতলের নিচে ছিদ্র থেকে যে পানিটি পড়ে সেটি যেন চারার গোড়ায় গিয়ে পড়ে। চারা বড় হওয়ার সাথে সাথে বোতলটিকেও যেন উপরের দিকে ওঠানো যায়। আর বোতলের পানিকে নিয়ন্ত্রণ করার জন্যে মুখটিকে যদি আমরা টাইট দিই পানি বন্ধ হয়ে যাবে, এবং এটাকে যদি ঢিলা করে দিই পানি পড়া শুরু হবে। এই পদ্ধতিটা একেবারে নতুন আমার জন্য, আর এই পদ্ধতি জানা থাকলে আমার আরও হয়তো উপকার হতো। অল্প পানিতে অল্প খরচেই এই সেচ দেওয়া যায়।